নমস্কার, শ্রেণী তৃতীয় বিষয় ইতিহাস। আজকের পাঠ নদী উপত্যকার সভ্যতা। কৃষি আবিষ্কারের পরে মানুষ তার যাযাবর জীবন ছেড়ে এক একটা জায়গায় স্থায়ী হয়ে বাস করতে লাগলো। কিন্তু থাকতে হবে এমন একটা জায়গায় যে জায়গাটা চাষের পক্ষে ভালো, কারণ চাষবাসই তখন মানুষের প্রধান জীবিকা ছিল। নদীর কাছের জায়গাগুলোই চাষের পক্ষে খুব ভালো, কারণ পলি জমে নদী তীরের জমি খুব উর্বর হয়। তাছাড়া নদীর জল চাষের জন্য ব্যবহার করা হয়। নদীপথে ব্যবসা বাণিজ্য খুব সহজে করা যেত, এই জন্য দেখা যায় যে প্রাচীন যুগের প্রধান সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীর তীরে বা নদী উপত্যকায়। নমস্কার, আজকের পাঠ এ পর্যন্ত।